পরে ইয়াজবিন এসেছিলেন রাষ্ট্রপতি থেকে প্রধান উপদেষ্টা, সেই ঘটনাও আমরা জানি। তার ব্যর্থতার পরে 111 এর সৃষ্টি, সেটিও আমরা জানি। এবং পরিস্থিতি যদি ব্যর্থ হয় তাহলে কি পরিস্থিতিতে দেশ গিয়ে দাঁড়ায়? এই এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমাদেরকে মাত্র 2.5 বছর পেছনে যেতে হবে, বেশি দূর যেতে হবে না। তো তারপরে সরকার এই যে একটি বিশাল একটি ঝুঁকি সামনে রয়েছে, খায়রুল হক তিন নির্বাচন চাচ্ছে প্রধান বিরোধী দল, একই সাথে তাদের অধীনে বা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটিও তারা বলছে। আমরা ত্রয়োদশ সংশোধনীকে হাইকোর্ট অবৈধ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে, সে রায়টা আমরা ইতিমধ্যে জানি। এই যে সংকট বর্তমানে দেশে আইনগত এবং সংবিধানগত যে সংকট দেশে, এই সংকট মোকাবেলায় আওয়ামী লীগ কি করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সেলিম ভাইকে। সেলিম ভাই যেটা বলেছেন যে খায়রুল হকের অধীনে ওনারা কোনো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন মানেন না, তো এই বিষয়টাকে যদি ব্যাখ্যা করতে হয় আমাদেরকে একটু পিছনে যায় দেখতে হবে। এই বিষয়টা এসছে গতবারের যে জাস্টিস হাসানকে আওয়ামী লীগ মানতে চান নাই। কেন মানেন নাই? আপনি যদি একটু পলিটিক্যাল না, শুধু একজন জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে দেখেন, উনি ছিলেন বিএনপির প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পৃথিবীর সব দেশে জাস্টিস অথবা ব্যুরোক্রেটরা পলিটিক্যালি নিয়োগ পায়, এটা হলো গণতন্ত্রের একটা ট্রেডিশন। যেই সরকার আসবে সে তার সুবিধা মতো যাকে সে টাস্ক করতে পারে, যাকে দিয়ে সে তার, আমি যখন ক্ষমতায় আসি তখন তো আমি পাবলিকে একটা ম্যানিফেস্টো দিয়েছিলাম, তো আমার ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে হলে আমার ম্যানিফেস্টোটা, তাহলে আমি ওই রকম লোক আমাকে নিয়োগ করতে হবে যাদেরকে দিয়ে আমার ম্যানিফেস্টো আমি বাস্তবায়ন করতে পারবো। তো সেই ক্ষেত্রে গণতন্ত্রে কিন্তু পার্টির লোক দেওয়া কিন্তু অপরাধের কিছু নয়, তার ক্যাপাবিলিটি আছে কিনা সেটাই হলো প্রশ্ন। বিএনপি দিয়েছিলেন কাকে? যিনি বিএনপির প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, ইভেন যে রোমান সরকার ওনাকে বিভিন্ন দেশে দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবেও পাঠাইছিলেন, পরবর্তীতে নগ্নভাবে বিএনপি ওনাকে প্রধান বিচারপতি করেছেন। এই পরিচয়ের সঙ্গে ওনার আরো একটা পরিচয় আছে, বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং এক্সিকিউটেড যে আসামি ফারুক ছিল, ওই ফারুকের উনি বায়রা ভাই। আপনি চিন্তা করে দেখেন, যেই একটা সরকার বা একটা দল আওয়ামী লীগ, শেখ হাসিনার সমস্ত পরিবার ধ্বংসের পর যে বিচারটার জন্য আমরা 30 বছর অপেক্ষা করেছি, সেই বিচারটা যখন দাঁড় পান দেয়, বঙ্গবন্ধুর খুনিদের তখনও এক্সিকিউশন হয় নাই, ওই সময়ে বাংলাদেশের একজন এক্সিকিউটিভ আমরা বানাইয়া দিব বিএনপির বদলতে, যে নাকি ওই খুনির বায়রা প্লাস বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই গেল খায়রুল হকের ইস্যু। খায়রুল হকের পর আজকে যিনি, খায়রুল হক না সরি, হাসান আরিফ, আর আজকে যিনি প্রধান বিচারপতি হিসেবে অবসর নিলেন কনস্টিটিউশনালি, উনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধান উপদেষ্টা। উনার পরিচয় যদি জানেন, জন্মের পর থেকে আজকে পর্যন্ত জীবনে কোনোদিন আওয়ামী রাজনীতির সাথে উনার কোনো সম্পর্ক ছিল না, বিএনপি কোনোদিন বলতে পারে নাই, ইভেন ফ্যাকচুয়ালি উনি কোনোদিন বিএনপির বা আওয়ামী লীগের কোনো রকমের রাজনীতির সাথে তিনি ইনভলভ ছিলেন না। এখন আপনি কম্পেয়ার করেন, হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফারুকের ভাইরা বিএনপির প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নমিনেটেড একজন রাষ্ট্রদূত, এবং ওনার বয়সে যখন কাভার হচ্ছিল না, মওদুদ সাহেবের যোগ সাজসে খালেদা জিয়া 2 বছর বয়স বাড়াইয়া উনি একটা ম্যানিপুলেট করার যে সিস্টেমটা করেছিলেন, শেখ হাসিনা কিন্তু সেটা করেনি। এক, দ্বিতীয়ত উনি বলেছেন বাংলাদেশের 20তম বা 19তম যে জাস্টিস নিয়োগ হয়েছে, ইতিহাস ঘাটলে দেখা যায় মাত্র 3 জন বিচারপতি অ্যাকর্ডিং টু দ্য সিনিয়রিটি নিয়োগ পাইছে, আর বাকি 17 জন বিচারপতিকে বিভিন্নভাবে সুপারসিড করে দেওয়া হয়েছে। কারণ আপনার বয়স বেশি, আমার বয়স, আমি আমার এক বন্ধুর কথা আপনাকে বলি, সে সেন্সবেরির ম্যানেজার, তো তাকে একজন বাঙালি ছেলেকে নিয়োগ করার জন্য বলা হলো, তো ওর উপরে যে ম্যানেজার আছে সে বলতেছে যে এই ছেলে তো ভালো ইংলিশ জানে না, তো আমার বন্ধু জবাবটা দিল কি যে লন্ডন ব্রিজের গোড়ায় চেঞ্জ প্লিজ করতেছে অনেকগুলো ছেলে ভালো ইংলিশ জানে, তো তুমি যদি বলো আমি ওখান থেকে একজনকে নিয়োগ দিয়ে দিতে পারি। তো এখন আপনি ব্যাপারটা বোঝেন যে জাস্টিস নিয়োগ দেওয়ার সময় বয়সটাই সবচেয়ে বড় কথা না, আপনি কখন শুরু করছেন সেটা বড় কথা না, আপনার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে। তারপর আমাদের যে বিচারপতি যিনি বিএনপি বলতেছে, এটা লজ্জাজনক হলেও সত্যি, নাম ধরে বলে, যদি মামুনুর রহমানকে যদি দেওয়া হতো, আপনি জানেন মামুনুর রহমানকে, আপনার ধারণা আছে? আমার ভাইকেও আমি প্রশ্ন করি, আপনাদের ধারণা আছে কিনা জানি না, উনি হচ্ছে
বিএনপির বর্তমান সহসভাপতি হান্নান সার ছোট ভাই। বিএনপি সভা সমাবেশে পত্রিকায় মিছিল সমাবেশ করে ওনারা বলে যদি হান্নান সার ছোট ভাইকে চিফ জাস্টিস করা হয় আগামী অগস্ট মাসে উনি অবসরে যাবেন, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধ হয়ে গেছেন, তাহলে ওনারা আমরাকে ওই হান্নান সার ছোট ভাইকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানবে। দুইটা জিনিসকে কম্পেয়ার করেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজপথে আন্দোলন করেছি, কেন করেছি, তত্ত্বাবধায়ক সরকার একজন মানুষের কাছে যাওয়ার জন্য যিনি আসলে নিরপেক্ষ, যার কোনোদিন পলিটিক্যাল আইডেন্টিফিকেশন ছিল না, বিএনপির দাবির সাথে আজকের দাবি আর আমাদের ওই দাবি ছিল। প্রশ্নটা ছিল যে সংবিধান সম্মত ভাবে কে এম হাসান আরিফকেও নিয়োগ দেওয়া হয়েছে, খায়রুল হককেও নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, সংবিধান সম্মত ভাবে দেওয়ার পরেও কিন্তু সংবিধান সংকটে পড়েছিল এবং যার পরবর্তীতে ইয়াজউদ্দিন 111 এবং তার যে সংকট পরবর্তীতে সৃষ্টি হয়েছিল সেটির কথা আমরা জানি। তো এখন যে নতুন ভাবে সরকারের আড়াই বছরের মাথায় আরো আড়াই বছর বাকি আছে, এখন যে নতুন ভাবে আরেকটি সংকট তৈরি হলো, সেই সংকট মোকাবেলা করতে যে কি আরেকটা 111 এর সৃষ্টি হবে? আপনাকে বেরি প্রিসাইজলি আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে আড়াই বছর হয়েছে, আপনি জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের বিধেয়ক অবৈধ ঘোষণা করেছে, সুতরাং বাংলাদেশে একটা কনস্টিটিউশন রিফর্ম কমিটি গঠন করা হয়েছে, বিএনপিকে সেখানে মেম্বার রাখা হয়েছে, আসার জন্য ওনারা আসবেন না। এবং সর্বস্তরের মানুষের, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক সবার কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে, সরকার আগামী আড়াই বছরের মধ্যে আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগ এমন একটা তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে উপহার দেবে যেটা নিয়ে কোনো বিতর্ক হবে না। এক দ্বিতীয় হচ্ছে যিনি চিফ জাস্টিস হিসেবে, আপনি কি মনে করেন এটি বিএনপি মানবে? বিএনপি মানবে কিনা, বিএনপি মানবে কিনা সেটা তো আসলে কিভাবে আওয়ামী লীগ সেটাকে ডিল করে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। আপনি যদি এটা বলতে চান তাহলে আমি আপনাকে শুধু একটু সামান্য পিছিয়ে যেতে বলবো, 91 থেকে আজকে 2001, বিএনপি 91 এবং 2001 দুইবার ক্ষমতা এসেছে, আর আওয়ামী লীগ 96 এবং 2008 ক্ষমতা এসেছে। বিএনপি দুইবার কিন্তু তার ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে, একবার 96 আরেকবার হলো 2006 এ। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, আমি কোনো দ্বিমত করতে চাই না যে বিএনপি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে নাকি ম্যানিপুলেশনের মাধ্যমে হচ্ছে, আমি সেটাতে যাব না, ধরেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত। যখন ওনারা 96 এ ক্ষমতার থেকে যান তখন কি ঘটনা করেছিল আপনার কি জানা নেই? আপনি জানেন আব্দুর রহমান বিশ্বাস যিনি একজন রাজাকার ছিলেন, ওনাকে প্রেসিডেন্ট বানাইছিলেন, তাতেও আমাদের দুঃখ নাই, ওনাদের ভালো লাগছে বানাইছে, ওনাদের পাওয়ার ছিল, কিন্তু ওই আব্দুর রহমান বিশ্বাস আর্মি দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, না পায়রা। তখন আপনি জানেন 20 মে 18 জন সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারকে, যাদের মধ্যে সৈয়দ ইব্রাহিমও পড়ে, আপনি জানেন কল্যাণ পার্টি করেছে, ওনাদেরকে এক কলমের খোঁচায় বহিষ্কার করা হয়েছে, রক্তের বন্যা বয়ে যেত সেদিন, একমাত্র একজন মানুষ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তিনি কে জানেন? জাস্টিস হাবিবুর রহমান, যিনি একজন রবীন্দ্র প্রেমিক, যিনি একজন শিল্পী, একজন বোদ্ধা, সত্যিকার অর্থে উনি ডিল করতে পারছেন, না হয় বাংলাদেশে আরেকটা রক্তাক্ত দিন আপনি দেখতেন 20 মে 1996 সাল। তারপরে তো 96 কাহিনী বিএনপি করে গেল, এটা পারেন নাই, কারণ একটা কারণ যে ভালো একজন মানুষ লিডার, মানে দেশ চালানোর মতো মানুষ ছিলেন। তারপর আসেন 2007, ইতিহাস সবার জানা, ম্যানিপুলেট করার চেষ্টা এমন কোন একটা পদ্ধতি বাকি রাখে নাই, আপনাকে কি বলবো? আমি আপনার প্রশ্নের উত্তর পাই না, আপনি বারবার অতীতে চলে যাচ্ছেন, আমি বর্তমানে কথা বলছি এবং ভবিষ্যতে কথা। না না, আমি বলতেছি সেটাই যে ম্যানিপুলেট দুইবার ওরা ক্ষমতা হস্তান্তর করছে, দুইবারে ব্যাডলি, কোনোবার গণতন্ত্রের কাছে না। আর আমরা 2001 যখন ক্ষমতা হস্তান্তর করছে, যেদিন আমাদের ক্ষমতার পালা শেষ, আমরা সুস্থভাবে একজন মানুষের কাছে দিয়ে গেছি যিনি কোনো আওয়ামী লীগের নমিনেটেড মানুষ না। এইবারও আপনি দেখবেন এমন একজন মানুষের কাছে হয়তো যাবে। জি, যিনি আপনারা পারেন, যেমন আমি এখন অনেকবার বলছেন আপনারা পারেন এমন কোন জিনিস নাই যেটা আপনারা না পারেন। যেমন এই যে একটা আমাদের এই প্রেজেন্টার সাহেবের বক্তব্য থেকে এসেছে সাম্প্রতিক, অতি সাম্প্রতিক, এটা সব প্রাগানিক আগে আমাদের দেশের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এই যে গণতান্ত্রিক সূতিকাগার বলে চিহ্নিত বা আস্তা বিশ্বে পরিচিত এই যুক্তরাজ্য সফর করে গেলেন, সেখানেও আপনাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ গণনার মানুষ এমন উদাহরণ সৃষ্টি করেছেন যেটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে, এই যুক্তরাজ্যবাসী প্রত্যক্ষ করেছে, যে আপনারা কখনো শুনেছেন যে কোন